আপনার সন্তান অবাধ্য, আপনার সন্তান মনে যা চায় তাই করে, কারো কোনো কথা শোনে না, কারো কোনো শাসন বারণ মানে না। কোরআনের এই সূত্র দোয়াটা বেশি বেশি পাঠ করুন, ইনশাআল্লাহ আপনার সন্তান বাধ্য হয়ে যাবে, আপনি যা বলবেন আপনার সন্তান তাই শুনবে। এখলাসের সাথে, বিশ্বাসের সাথে আমলটা করতে থাকুন, ইনশাআল্লাহ আজিজ আল্লাহ তাআলা আপনার সন্তানকে আপনার পক্ষে করে দিবে, আপনার সন্তানকে আল্লাহ তাআলা সহি পথ দেখিয়ে দিবে। সোয়াবের নিয়তে ভিডিওটা শেয়ার করুন, আপনার অপর মুসলিম ভাইকে জানার সুযোগ করে দিন। ইসলামিক তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। আপনার একটা শেয়ারে হাজার হাজার মুসলিম ভাই জানবে, সে আমল করে উপকৃত হবে, এতে আল্লাহ তাআলা আপনার আমলনামাতেও সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। যদি কেউ আপনাকে বারবার অপমান করে, বারবার অপদস্ত করে, আপনার পরিবারে হোক, বাইরের কি হোক, সে যেই হোক না কেন, আপনাকে বারবার অপমান করতেছে, অবদস্ত করতেছে, আপনি বেশি বেশি এই দোয়াটা পাঠ করুন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। সব সময় যে কোনো টাইমে পাঠ করুন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে এবং আখিরাতে সম্মানীয় করবেন। সুবহানাল্লাহ, কমেন্ট বক্সে একবার সুবহানাল্লাহ লিখে দিয়ে যাবেন, শেয়ার করে আপনার অপর ভাইকে জানার সুযোগ করে দিবেন। মৃত ব্যক্তির চোখ বন্ধ করার দোয়া, যা আমরা অনেকে জানি না, আমাদের অনেকেরই মুখস্থ নেই, আজকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে শিখে নেবেন, শেয়ার করে দিবেন, যাতে আপনার অপর মুসলিম ভাই জানতে পারে, দোয়াটা শিখতে পারে। আপনার একটা শেয়ারে হাজার হাজার মুসলিম ভাই বোন জানবে, দোয়াটা শিখবে, সে সময় অনুযায়ী আমল করবে, এতে আল্লাহ তাআলা আপনার আমলনামাতেও নেকি দান করবেন ইনশাআল্লাহ। চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আজিজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন মৃত ব্যক্তির চোখ বন্ধ করবে এই দোয়াটি তখন পাঠ কর। আপনার ঘর থেকে বিপদ আপদ বালা মুসিবত কোনোভাবেই যাচ্ছে না, আপনি সকালে ঘুম থেকে উঠার পর এই দোয়াটা তিনবার পাঠ করবেন, এবং রাতে যখন ঘুমাতে যাবেন এই দোয়াটা তিনবার পাঠ করবেন। দোয়াটা আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে দোয়ার ফজিলতে আপনার ঘর থেকে বিপদ আপদ বালা মুসিবত ভোগ বালাই দূর হয়ে যাবে। সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, আপনার অপর মুসলিম ভাইকে জানার সুযোগ করে দিবেন। আপনার একটা শেয়ারে হাজার হাজার মুসলিম ভাই বোন জানবে, আমল করে উপকৃত হবে, এতে আল্লাহ তাআলা আপনার আমলনামাতেও সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। যাদের শরীরে বিভিন্ন ধরনের ঘা হয়েছে, আপনার ঘা ভালো হচ্ছে না, বিভিন্ন ওষুধ খাচ্ছেন, তারা হাদিসের এই সূত্র আমলটা করুন। এই সূত্র দোয়াটা সাতবার পাঠ করে আপনার ওই গায়ের জায়গায় সকাল বিকাল ফু দিবেন ইনশাআল্লাহ, আপনার গা ভালো হয়ে যাবে। ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনার অপর মুসলিম ভাইকে জানার সুযোগ করে দিবেন। ইসলামিক তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনার একটা শেয়ারে হাজার হাজার মুসলিম ভাই বোন উপকৃত হবে, এতে আল্লাহ তাআলা আপনার আমলনামাতেও নেকি দান করবেন ইনশাআল্লাহ। নিজের সন্তানের সফলতার জন্য যদি কোনো বাবা মা প্রত্যেক দিন নিয়ম করে এই দোয়াটা একবার পাঠ করে, আল্লাহ তাআলা ওই সন্তানের উপর রহমত নাজিল করেন, এবং ওই সন্তানের সব কিছুতে আল্লাহ তাআলা বরকত দান করেন। সুবহানাল্লাহ, অবশ্যই কমেন্ট বক্সে একবার সুবহানাল্লাহ লিখে যাবেন, শেয়ার করে আপনার অপর মুসলিম ভাই বোনকে জানার সুযোগ করে দিবেন। ইসলামিক তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। আমরা সবাই জানি, বাবা মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ। মানুষ যদি আপনাকে দেখতে না পারে, আপনাকে অবহেলা করে, আপনি সব জায়গায় অবহেলিত হন, যেখানে যান কেউ আপনাকে দেখতে পারে না, তাহলে প্রত্যেক দিন ১১ বার এই সূত্র দোয়াটা পাঠ করুন ইনশাআল্লাহ আজিজ, মানুষ আর আপনাকে অবহেলা করবে না। অবশ্যই সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, আপনার অপর মুসলিমকে জানার সুযোগ করে দিবেন। ইসলামিক তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার সন্তান নামাজ পড়ে না, এত কথা বলেন তাও সে নামাজ পড়তে যায় না, কোনোভাবেই তাকে নামাজি বানাতে পাচ্ছেন না, প্রত্যেক নামাজের পর এই দোয়াটা আপনি নিজে পাঠ করুন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার সন্তানকে নামাজি বানিয়ে দিবে, সে নামাজে যাবেই যাবে ইনশাআল্লাহ। অবশ্যই সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, আপনার অপর মুসলিম ভাইকে জানার সুযোগ করে দিবেন। ইসলামিক তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিবেন। আপনার একটা
শেয়ারে হাজার হাজার মুসলিম ভাই বোন জানবে, সে আমল করবে, উপকৃত হবে, তা আল্লাহ তাআলা আপনার আমল নামাতেও নেকি দান করবেন ইনশাআল্লাহ। যাদের হঠাৎ করে কোনো কারণ ছাড়াই মাথা ব্যথা করে, আপনি মাথা ব্যথার ট্যাবলেট খাচ্ছেন তবুও আপনার মাথা ব্যথা কমতেছে না, তারা এই দোয়াটা সাতবার পাঠ করে নিজের ডান হাতে তালুতে ফু দিয়ে সারা মাথা কপালে ম্যাসাজ করে দিন, আল্লাহর উপর ভরসা রেখে করুন, ইনশাআল্লাহ আপনার মাথা ব্যথা কমে যাবে। ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন, আপনার অপর মুসলিম ভাইকে জানার সুযোগ করে দিবেন। ইসলামিক তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনি বিপদে আছেন, কোনোভাবেই বিপদ থেকে উদ্ধার হতে পারছেন না, আপনার মেয়েকে বিয়ে দিতে পারতেছেন না টাকা পয়সার সংকটে, আপনার মেয়ের তালাক হয়ে গেছে যার কারণে অন্যথায় আবার বিয়ে দিতে পারছেন না, আপনার সংসারে অভাব কোনোভাবেই দূর হচ্ছে না, আপনার অনেক ঋণ যা আপনি কোনোভাবেই দিতে পারছেন না, এশারের নামাজের পর রাতে ঘুমানোর আগে ছোট্ট এই আমলটা করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। অনেক অনেক মানুষ এই আমল করে ফায়দা পেয়েছে, অনেক অনেক মানুষ। প্রথমে আপনার যে দরুদ শরীফ আপনি পারেন সেই দরুদ শরীফ 100 বার পাঠ করবেন, তারপর 499 বার পাঠ করবেন লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তারপর পাঠ করবেন লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আজিম একবার, তারপর আবার 100 বার দরুদ শরীফ পাঠ করবেন, তারপর আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে মোনাজাতে দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনার সকল চাওয়া পূরণ হবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই আমল করে ফায়দা পেয়েছেন, সবাই নিজে শেয়ার করে দিবেন আপনার।